সোজাসুজি স্বর্ণালীতে গতকাল কি উঠেলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে অনেক বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দোলাশেন তাদের মুখে, কিন্তু বাংলায় রাজ্যে যেখানে তারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার হয়, বাংলার রাজ্যে নারীদের কি অবস্থা? আদিবাসী এক মহিলা যিনি জনপ্রতিনিধি, তাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা। একদিকে তো এই ছবি, আরেকদিকে কি ছবি? নিজের দায়িত্ব কি পালন করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? মুখে মহিলাদের নিরাপত্তার কথা, মহিলাদের অধিকারের কথা বললেও ভোটাভোটের সময় তিনিও ছিলেন না উপস্থিত সংসদে, এমনই অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বিষয় নিয়ে সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে নজর রাখবো। কোনটাকে আসল হিসেবে নেব, দোলাশেন, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার এদের বক্তব্য, নাকে সোনামণি টুডুকে যে ভাষায় কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদের বক্তব্য, কোনটা আসল বাংলার ছবি? কি একটা গ্রামে রমেশ যাদব যে কথা বলেছেন সেটা নিয়ে আপনারা যেটা বলছেন সেটা অন্যায়। আমি অন্যায় কথা বলছি, যেটা উনি কথাটা বলেছেন, কে রমেশ যাদব আমরা চিনি না, সে একটা টেলিফোনে কি কথা বলেছেন তার সেটা যথেষ্ট অন্যায় বলে স্বীকার করে নিয়েও বলছি। তার সঙ্গে পার্লামেন্টে বা অন্যান্য আমাদের স্টেটের আপনি গুলিয়ে ফেলবেন না, না না, রমেশ যাদব ওরফে মুন্না বলছে, আপনি বলছেন তাকে চেনেন না, একটা কথা আমি মনে করি, রমেশ যাদব ওরফে মুন্না আপনি তাদেরকে চেনেন না, তার সোনামণি টুডুকে চেনেন কি? রাষ্ট্রপতি সম্পর্কে কি ভাষায় কথা বলেছিলেন, আরো একবার দেখাবো, আরো একবার মনে করাবো। আমি আপনাদেরকে একটা কথা বলি, ওনাদের দুজন মহিলা সাংসদ বক্তব্য রাখছিলেন এই নারী সংরক্ষণের ওপর, তো কেমন বক্তব্য রাখছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, আগে ওনার কথা তুলে ধরি, কিছুদিন আগে যখন এই সরকারটা সবেমাত্র ক্ষমতায় এসছে, 11 সালের শেষ কি 12 সালে হবে, তখন এই সরকার পার্ক স্ট্রিটে একটা রেপ হয়েছিল। আমরা কখনো বলিনি সেই রেপ তৃণমূল করেছিল বা করিয়েছিল বা তৃণমূলের কোনো হাত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এটা মুখ্যমন্ত্রী মানতে একেবারেই নারাজ ছিলেন। তিনি বলেছিলেন ছোট ঘটনা, আর এই মহিলা, এই মহিলা যিনি আজকে নারী সংরক্ষণের কথা বলছেন, হ্যাঁ, তার পক্ষে সওয়াল করছেন, তিনি বলেছিলেন এটা কোদ্দের আর একজন দেহ ব্যবসায়ীর মধ্যেকার লড়াই। যখন এই ঘটনাটা আজকে প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে এনেছে, এদের কাছে প্র্যাকটিক্যালি ওই বিনা মেঘে বজ্রপাতের মতন হয়েছে, গিলবে না ওগড়াবে বুঝতে পারছে না। কেননা আমরা এটা দেখে আসছি কিভাবে, মানে আমি এখানে প্রাইম এক্সাম্পল, এই পঞ্চায়েত ইলেকশনে আমার মোবাইল ভেঙে দিয়েছে, আমার ওড়না টেনে নিয়েছে, আমার চুল টানাটানি করা হয়েছে, ওটা আমরা জানিয়েছি ইলেকশন কমিশনকে, ওটা ইলেকশন কমিশন তো ঠোঁটো জগন্নাথ। কিন্তু আমরা বলতে চাইছি এই যারা মুন্না বা এই যে কি যাদব টাদব যারা আছে, তারা একসময়ে ছিলেন মাননীয়ার শান্তিবাহিনীর দুষ্ট ছেলে, এই মুহূর্তে তারা হয়ে গেছেন এই দুষ্ট ছেলেরা, ছেলেদের লিডার হয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। যে অভিষেক ব্যানার্জি, আমরা জানি না অভিষেক ব্যানার্জি ভোটাভুটিতে অংশ করেছেন কিনা, সেটা আমাদের জানা নেই। যদি সে সত্যি এরকম কিছু হয়ে থাকে যেটা সুকান্তবাবু দাবি করেছেন, সেটা ভয়ানক একটা ব্যাপার, দেশের জন্য ভয়ানক একটা ব্যাপার আমরা বলছি। অভিষেক ব্যানার্জি অ্যাবসেন্স এখানে এটা মানে প্রমাণ করে দিচ্ছে দ্যাট হি হ্যাজ নো ভ্যালু। শুনুন, তারপরেও শাইনি ঘোষরা বলে যে আমাদের এখানে 33% এর দরকার নেই, অনেক কিছু করা হয়েছে। সেই শাইনি ঘোষকে জিজ্ঞেস করুন না যে অভিষেক ব্যানার্জির অ্যাবসেন্স এর কারণ কি, তার মানে 33% রিজার্ভেশন এর এদের দরকার নেই। কেন এই শাইনিরা জানে যে এরা এগিয়ে আসবে, যারা এত বেশি ভালো কাজ করছে কিনা বলে তারা জায়গা পায় না।